ভাই কি রে ভাই আমি ক্যামেরা জায়গা তো খেতেই পারছি না এত পাপারাজ্জি চারিদিকে আচ্ছা ওকে এবার সিরিয়াস নোট আজকে কিন্তু খাওয়াটা একটা আর্ট অনেকে হয়তো জানেন না কিভাবে খেতে হয় প্রথমে আপনাকে একটা কোণ দেবে আপনি বাটিতেও নিতে পারেন যদি আপনি ভয় পান কোণে খাবেন না বাটিতে নিয়ে চামচ দিয়ে বাট আই ডোন্ট লাইক দ্যাট ইউ শুড টেক এ কোণ কারণ একই দাম ভাই আপনি কম দাম প্লাস্টিক নিয়ে ফালা দিতেও পারেন এটা নিয়ে খাবেন একই দাম মাথায় রাখবেন সো এটাকে আপনি কিভাবে খাবেন কিভাবে ধরবেন আপনি যদি ডানাতে হন ডানাতে ধরবেন বামাতে হলে বামাতে ধরবেন ওটা টিস্যু দেয় বাট টিস্যুটা আমার মনে না রাখাই ভালো 350 ওকে একটা স্কুপ নিলে 275 দুটো নিলে একটা স্কুপ নিলে 275 দুটো নিলে 330 রাইট 330 তিনটা নেওয়া যায় দুটো একটা নিলে 275 টাকা আর ওরা আমাকে ফ্রি দিয়ে দিছে বলছে আপনি খেয়ে চলে যান কোনো দাম দাম দিতে হবে না এটা আমাকে অনার করেছে তো থ্যাংক ইউ সো মাচ বাট আই রিয়েলি এক্সপেক্টেড যেখানে একটা নাচ হবে ওই যে বিখ্যাত ওই নাচটার মতো করে নাচে নাচে আইসক্রিম দেবো সেটা হলো না এন ওয়ে কি আর করা যা হয়েছে সেটাই করি দপ্তরের সহকর্মী এবং বড় ভাই ফয়সাল তেতুমির এভাবেই আইসক্রিম পেয়ে আনন্দে মেতে উঠেছেন এটা একটা টার্কি স্টাইল টার্কিস ড্যান্সের মাধ্যমে এভাবেই আইসক্রিম বিক্রি করেন অনেকেই ইউটিউবে অনেক ভিডিওতে আপনারা দেখতে পাবেন কীভাবে তুরস্কে রাস্তায় বা ছোটোখাটো স্টলে ঠিক এই স্টাইলে আইসক্রিম বিক্রি করা হয় তারই একটা ধারা এখন শুরু হয়েছে বাংলাদেশেও এটা বনানী 11-তে তুরকোইস নামে একটি দোকানে তবে বাণিজ্য মেলাতেও দেখা গেছে এই কাণ্ড তুরস্কে বিক্রি হতো ডোন রামে নামে একটি আইসক্রিম সেখান থেকেই শুরু এই ট্রেন্ড যেখানে কাস্টমারদের এইভাবে প্রলুব্ধ করা হয় এবং তাদের হাতে আইসক্রিমটি দেওয়ার আগে নানাভাবে তাদেরকে নাচানো হয় এটাই হচ্ছে ট্রিক তবে তুরস্কে আইসক্রিমের কালচার কিন্তু অন্যরকম 2010 সালের হিসেব অনুযায়ী প্রতিজন ব্যক্তি তুরস্কে বছরে 2.5 লিটার করে আইসক্রিম খেয়ে থাকেন গড়ে এই সংখ্যাটা আমেরিকা এবং ইউরোপের অন্যান্য অনেক দেশ তুলনায় বেশ কম তাই তুরস্কের আইসক্রিম বিক্রেতারা এই নতুনভাবে তাদের কাস্টমারদের ডাকার একটি প্রক্রিয়া চালু করেছে যেটা পরবর্তীতে পৃথিবীতেই বিখ্যাত একটা উপায় হয়েছে কাস্টমারদের আনন্দ দেওয়ার বিনোদিত করার এবং আইসক্রিম খাবারটাও কিন্তু এমনই এটা বিনোদনের অংশ এটা কিন্তু চাহিদা নয় এটা একটা বিলাসিতার মতো কিন্তু অনেকের কাছে আইসক্রিম ভাতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ